হ্যালো এভরিওয়ান ইতিমধ্যে তোমরা জানো তিরিশটা মকটেস জি কে সিরিজ অর্থাৎ বারোশো কোশ্চেনের একটা পিডিএফ পাবলিশ হয়েছে যেখানে তোমরা প্রত্যেকটা সেটে চল্লিশটা করে কোশ্চেন পাচ্ছ তিরিশটা মকটেস যে পেজ রয়েছে সেখানে আর এটার মধ্যে রয়েছে এক্সট্রা ইনফরমেশান চলো তবে দেখে নেওয়া যাক যে কী কীভাবে সাজানো রয়েছে পিডিএফটা দেখো এই পিডিএফের দাম কত রয়েছে সেভেন্টি ফাইভ রুপিস অনলি অর্থাৎ তোমরা বারোশো কোশ্চেন প্লাস এক্সট্রা ইনফরমেশান তোমরা পঁচাত্তর টাকা দিলেই পেয়ে যাচ্ছ যেটা তোমাদের ডাব্লিউ বিবি কেপি রেল এবং অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো তবে দেখে নেওয়া যাক যে কীভাবে রয়েছে দেখো প্রশ্নগুলো প্রথমে মক টেস্ট ওয়ান হিসেবে দেওয়া রয়েছে তার কোশ্চেন চারটে অপশান এবার দেখো কীভাবে অ্যান্সারগুলো করা রয়েছে প্রত্যেকটা পেজে কিন্তু এই তিনটে সাইডে কোশ্চেনগুলো করা রয়েছে যাতে তোমাদের প্রিন্ট আউট করতে সুবিধা হয় বা তোমরা ফোন থেকে যাতে করতে পারো এবার দেখো কিভাবে ডিটেলসে অ্যান্সার দেওয়া রয়েছে প্রথমে অ্যান্সারটা দেওয়া রয়েছে তারপরে তার সম্বন্ধীয় তথ্য এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রেই কিন্তু তাই বেশিরভাগ কোশ্চেনে তোমাদের এক্সট্রা ইনফরমেশান দেওয়া রয়েছে দেখে নেবে তোমরা এই পিডিএফটি অবশ্যই সংগ্রহ করো এবং এক ধাপ এগিয়ে রাখতে তোমাদের অবশ্যই এই পিডিএফটির প্রয়োজন এবার দেখে নাও যে একটা জি কে সিরিজ ওয়ান লাইনারের পিডিএফ পাবলিশ হয়েছে যেটা কিন্তু তোমরা ডাব্লিউ বিভি কেপির জন্য অবশ্যই পড়তে পারো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে সেগুলিই কিন্তু তোমাদের এই পিডিএফে তুলে ধরা হয়েছে এবার চলো দেখে নিই কোশ্চেনগুলোকে কীভাবে সাজানো রয়েছে দেখো প্রথমে কোশ্চেনগুলোকে ওয়ান টু এভাবে করে দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নগুলো এবার চলো শেষের দিকের পেজগুলো দেখে নিই দেখে নাও এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে তার মধ্যে সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেখো রাঁচির বিমানবন্দরের নতুন নাম কী রাঁচির নতুন বিমানবন্দরের নাম মুক্তা বিমানবন্দর রেফ্রিজারেটর কে আবিষ্কার করেন এই প্রশ্নগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা পরীক্ষায় এসছে প্রথম মহিলা দাদা সাহেব পুরস্কার পান কে দেবিকা রানী এগুলো কিন্তু এই রিসেন্ট পরীক্ষার থেকেই কোশ্চেনগুলোকে নেওয়া হয়েছে তাই এই পিডিএফটি তোমরা অবশ্যই সংগ্রহ করতে পারো বিষয়টা জানতে তোমরা ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করো সেখানে ইনফরমেশান দেওয়া রয়েছে এবার দেখে নাও যে আমাদের আরও একটি পিডিএফ কি রয়েছে তোমরা দেখেছ ইতিমধ্যে আমাদের একটি ম্যাথ বই পাবলিশ হয়েছে যেটা কেপি ডাব্লিউ এবং অন্যান্য পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট প্রাইমারিতেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে তাই এই বইটি তোমরা সংগ্রহ করতে পারো অবশ্যই এটা আমারই লেখা রয়েছে বিভিন্ন পরীক্ষা থেকে কোয়েশ্চেনগুলোকে সংগ্রহ করে এই বইটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ নিজস্ব থিওরিতে এই অঙ্কগুলোকে করা রয়েছে যারা একদমই কোনো কোচিং সেন্টারে পড়ছো না বা পড়ার সামর্থ্য নেই তারা অবশ্যই এই বইটা সংগ্রহ করো তারা এই বইটি পড়লে অবশ্যই তোমাদের লাভ হবে তোমরা কি কি পাঁচ ছ বইটার মধ্যে একটু দেখে নাও কী কী চ্যাপ্টার রয়েছে বীজগণিতের সূত্র লাভ ক্ষতি অনুপাত সমানুপাত সরল সুদ জটিল সুদ সময় কার্য নল চৌবাচ্চা গড় তারপর রয়েছে নৌকাস্রোত সময় দূরত্ব ট্রেন দূরত্ব শতকরা মিশ্রণ অংশীদারি কারবার লসাগু এবং গসাগু চলো তবে দেখে নেওয়া যাক কীভাবে রয়েছে বইয়ের মধ্যে লেখাগুলো বই সম্পর্কিত কোনো তথ্য থাকলে হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে ফোন করবে না এবার দেখো নাও এখানে সূত্রগুলো এভাবে সাজানো রয়েছে তারপরে দেখো অঙ্কগুলোকে চাপ্টার ওয়াইজ প্রথমে ব্যাখ্যা করা রয়েছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য কী জিনিস লাভ ক্ষতির টার্মের মধ্যে ধার্যমূল্য কী ক্রেতার যে ছাড় সেটা কী লাভ ক্ষতির পার্সেন্টেজের সূত্র সেগুলো কিন্তু সবই বর্ণনা করা রয়েছে এবার দেখো চাপ্টারের ম্যাথগুলো কিভাবে রয়েছে অনুশীলনে লিখে রাখা লেখা এক দুই নম্বর দিয়ে পার্সেন্টেজ হিসাবে কিন্তু করা রয়েছে এবার দেখো অঙ্কগুলোকে কিভাবে করা রয়েছে তোমাদের কিভাবে এটা হেল্প করতে পারবে এই ইবুকটা তোমরা নিলে অবশ্যই তোমরা অঙ্ক কিন্তু টাইপ কমন পেয়ে যাবে হুবহু কোশ্চেন না কমন পেলেও তোমরা টাইপ কিন্তু কমন পেয়ে যাবে এই দেখো সিপিএসপি তার শতকরা পারসেন্ট সেটা কিন্তু এভাবে লেখা রয়েছে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই কিন্তু এভাবে করে করা রয়েছে প্রত্যেকটা পেজ আমাদের পক্ষে দেখানো সম্ভব না ভিডিওতে অনেক ভিডিও বড় হয়ে যাবে তাই শেষের দিকে চলে যাবে সবশেষে দেখো চ্যাপ্টার রয়েছে লসাগু এবং গসাগু এতে অঙ্কগুলোকে দেখো কিভাবে সাধানো রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু ইম্পর্টেন্ট টাইপের অঙ্ককে কভার করা রয়েছে এবং উত্তর সমাধান দেখো কিভাবে লেখা রয়েছে এত সুন্দর করে লেখা বইটি তোমরা অবশ্যই সংগ্রহ করতে পারো তোমাদের এইটি এক ধাপ এগিয়ে রাখতে সাহায্য করবে তোমরা অবশ্যই বইটা সংগ্রহ করো এবং এই বইটাতে কতগুলো অঙ্ক রয়েছে সেটাও তোমাদের জানা উচিত এই বইটার মধ্যে তিনশো দশের কাছাকাছি ম্যাথ রয়েছে তিনশো বারো কি পনেরো এরকম হতে পারে তিনশোর উপরে ম্যাথ রয়েছে তোমরা অবশ্যই সল্ট বইটার সংগ্রহ করো এত সুন্দর করে লেখা বইটার মধ্যে অঙ্কের সংখ্যা তোমরা জানলে এবার দাম জানতে হবে এই দাম হচ্ছে একশো কুড়ি টাকা ই বুকের দাম একশো কুড়ি টাকা এবং আগে যে জিকে বইটা দেখলে সেই জিকে বইয়ের দাম একশো দশ টাকা তাহলে তোমাদের টোটাল এই তিনটে পিডিএফ মিলে কত খরচা পড়ছে দেখো জিকে যে এমসি কিউ সেটা হচ্ছে পঁচাত্তর টাকা একশো দশ টাকা হচ্ছে সাড়ে তিন হাজার জিকে ম্যাথের ই বুক হচ্ছে একশো কুড়ি টাকা তোমরা এইটুকু অ্যামাউন্ট খরচা করে অবশ্যই বই তিনটা সংগ্রহ করো তোমাদেরকে এটা একটা ভালো প্রিপারেশান করার সুযোগ দেবে তোমরা এই সুযোগটি অবশ্যই কাজে লাগাও হাতছাড়া ছাড়া করো না তাহলে তোমাদের অনেক কিছু মিস হয়ে যাবে কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সামস